আমাদের কাছে অতি পরিচিত একটি বিষয়। দুটি মানুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও আইনি বন্ধন যা তাদের সম্পর্ককে একটি স্বীকৃত ভিত্তিতে স্থাপন করে। সাধারণত দুটি মানুষের মিলন, দায়িত্ব, ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে একটি পরিবার গঠনের প্রক্রিয়া হিসেবে দেখা হয় বিয়েকে। তবে সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিয়ের ধরন বিভিন্ন রকম হতে পারে। তেমনি আজকে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি পৃথিবীর সব অদ্ভুত বিয়ের নিয়মকানুন। প্রথমে শুরু করি চীন বিয়ে। চীনের ফ্রাইং ম্যারেজ মানে কান্নার বিয়ে। চীনের পুজিয়া জনগোষ্ঠীর মেয়েরা বিয়ের এক মাস আগে থেকে প্রতিদিন এক ঘন্টা করে কাঁদে। প্রথম 10 দিন মেয়েটি একা কাঁদে, এরপর মায়ের সাথে এবং পরে পরিবার ও আত্মীয়দের সাথে কাঁদে। এটি মূলত বিয়ের আনন্দ প্রকাশের একটি অদ্ভুত পদ্ধতি যা কাঁদার মাধ্যমে তাদের দেখানো হয়। আমাদের লিস্টে 2 নম্বরে আছে কেনিয়া। কেনিয়ার মাসাই উপজাতির মধ্যে যখন কোনো মেয়ে বিয়ে করে, তখন তার বাবা মেয়েকে আশীর্বাদ করার জন্য তার মাথায় এবং বুকে থুতু নিক্ষেপ করে। থুতুকে এই সংস্কৃতিতে আশীর্বাদের প্রতীক হিসেবে দেখা হয়। 3 নম্বর লিস্টে আছে ভারতের পশু বিয়ে। ভারতের কিছু গ্রামে, বিশেষ করে কিছু কুসংস্কারের কারণে, কোনো মেয়ে বা ছেলে যদি ওদের চোখে মন্দ সময়ের মধ্যে জন্ম নেয়, তখন সেই কুসংস্কার কাটানোর জন্য তাকে একটি প্রাণীর সাথে বিয়ে দেওয়া হয়, সাধারণত কুকুরের সাথে। 4 নম্বরে আছে দক্ষিণ কোরিয়ার ফুটবিটি। এই রীতিটি দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলে। বিয়ের দিন বরকে বিশেষভাবে শাস্তি দেওয়ার রীতি আছে। বরকে তার বন্ধুরা ধরে তার পায়ের পাতা বেঁধে বিয়ের আগে পা পেটাতে থাকে। এটি বরকে শক্তিশালী ও সাহসী করার একটি মজার রীতি। 5 নম্বরে আছে স্কটল্যান্ডের ব্ল্যাকেনিং রীতি। স্কটল্যান্ডের কিছু অঞ্চলে বিয়ের আগে বর কনেকে ময়লা বা নোংরা বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়, যেমন ডিম, কালি বা অন্যান্য কিছু। এরপর তাদের সারা গ্রামে ঘুরিয়ে দেখানো হয়। এটি করার উদ্দেশ্য হল নবদম্পতির জন্য শক্তি ও সহনশীলতা তৈরি করা। কতই না আশ্চর্য রকম নিয়মকানুন এই পৃথিবীতে। সত্যি এই পৃথিবীটা একটি রহস্য জগৎ।